আমার মুজিদার মেয়ে কল্লোটা কি বিরিতি শিখাইয়া সে গেল চলিয়া যারি বন্ধুর দয়া মায়া নাই। ছাগল রে, এ ছাগল কই গেলি? উঠুন উঠুন মেম সাহেব। আমি আর উঠতে পারছি না নুরি। মেম সাহেব, ছোটবেলায় এই পাহাড়ে আমিও প্রথম প্রথম উঠতে পারিনি। অনেক কষ্ট করে এই পাহাড়ে উঠে ওই নীল দরিয়া দেখেছি, পানির নিচে ডুবে যাওয়া সূর্য দেখেছি। হ্যাঁ, আমি ওই বিশাল সাগরের রূপ দেখব। চলো নুরে। আয় নুরে, নুরে। ওই তো সাগর এসে গেছে। আরে ওখানে কি করছিস? মেম সাহেবকে নিয়ে পাহাড়ে উঠছি। দাঁড়া দাঁড়া, আমি আসছি। ম্যাডাম, এই উঁচু পাহাড়ে ওঠার অভ্যাস আপনার নেই, তাই আপনি আমার হাত ধরুন, নয়তো পড়ে গেলে আপনার বিপদ হবে। ঠিকই বলেছিস, চল মেম সাহেবকে ধরে আমরা পাহাড়ে তুলি। চল। সাবধানে এসো, এসো, আসো। অনেক উঁচু। সাগরের কাছে এসে আমার মনে হচ্ছে, এই সাগরের বুকে আমি যদি সারাটা জীবন কাটিয়ে দিতে পারতাম। ম্যাডাম, নুরি বোধহয় হোটেল থেকে আপনাকে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, আমার বান্ধবীরা এই সৌন্দর্যকে মিস করছে, ওরা ভয়ে কি ওই এলাকায় আসতেই ছিল না। আপনার জন্য ফুল। রক্ত জবা ফুল। খুব সুন্দর না? সূর্য অস্ত দেখতে আপনার ভালো লাগে? আমারও ভালো লাগে। মনে হয় সূর্যটা যেন কোন দূরের দেশে হারিয়ে যাচ্ছে। সুন্দর। ম্যাডাম, সন্ধ্যা হয়ে গেছে, এখানে থাকা ঠিক হবে না, চলুন আপনাকে হোটেলে দিয়ে আসি। না, একটু পরে যাবো। আহা, অন্ধকার নেমে আসলে বিপদ হতে পারে, চলুন। কই, চলুন। হ্যাঁ, নিয়ে যা। কক্সবাজারে আর কদিন আছেন? ভাবছি আগামীকালের ফ্লাইটেই ঢাকা ব্যাক করব। জীবনে প্রথম সাগর দেখতে এসে আমি যে তোমার মতো এক বিশাল সাগরের দেখা পেয়ে যাব, আমি কোনোদিন ভাবিনি। তুলনা। জি বলুন। সরি ম্যাডাম, কিছু না, চলুন ম্যাডাম, চলুন ম্যাডাম।